সুপারহিরো স্পাইডারম্যানের নাম কে না জানেন? বিশেষ করে শিশুরা স্পাইডারম্যানের দারুণ ভক্ত। স্পাইডারম্যান কোনো মানবীয় চরিত্র নয়, এটি একটি অ্যানিমেটেড ক্যারেক্টার। দুনিয়া কাঁপানো স্পাইডারম্যান কে সৃষ্টি করেছিলেন তা অনেকেই জানেন না, কেননা এর অন্যতম স্রষ্টা স্টিভ ডিটকো এতই প্রচার বিমুখ ছিলেন, তিনি কখনো মিডিয়ার সামনে আসতেন না। আজ তিনি মিডিয়ার প্রচার পেলেন 90 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেওয়ার মধ্য দিয়ে। মাহবুবুর রহমানের ডেস্ক রিপোর্ট। বাচ্চারা বড়দের মতো টিভি দেখতে ভালোবাসে না, কিন্তু যদি হয় কার্টুন তবে তো কথাই নেই। বাচ্চাদের এক নম্বর পছন্দ এটা। অনেক সময় টিভিতে প্রিয় অনুষ্ঠান কিংবা খবর দেখার সময় বাচ্চাদের বায়নার কাছে হার মেনে চালাতে হয় কার্টুন। আর যদি বাচ্চাদের অ্যানিমেটেড প্রিয় চরিত্রের কথা জিজ্ঞাসা করা হয়, সবার আগে নাম আসবে স্পাইডারম্যানের। স্পাইডারম্যান শুধু বাচ্চাদের কাছে নয়, বড়দের কাছেও সমানভাবে আদৃত। স্পাইডারম্যানের বিভিন্ন এপিসোড বিক্রি করে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব থেকে আয় হয়েছে কোটি কোটি ডলার। কিন্তু অনেকেই জানেন না স্পাইডারম্যানের আবিষ্কারক কে, কে তৈরি করেছেন এই অ্যানিমেটেড চরিত্র এবং এর বিভিন্ন আকর্ষণীয় পর্ব। সুপার হিরো স্পাইডারম্যানের অন্যতম আবিষ্কারক, আমেরিকার একজন অ্যানিমেশন নির্মাতা স্টিভ ডিটকো, তিনি আজ মারা গেছেন 90 বছর বয়সে। ম্যানহ্যাটনের নিজ ফ্ল্যাটে তিনি মারা যান। স্টিভ ডিটকো 1960 সালে মার্ভেল কমিক্স নামে একটি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করে সবার নজর কাড়েন। ভার্চুয়াল অনুষ্ঠান নির্মাণের জন্য নিজের একটি কোম্পানি গড়ে তোলেন। স্টিভের তৈরি স্পাইডারম্যান বিশ্বব্যাপী খ্যাতি পেলেও অখ্যাত থেকে যান এর নির্মাতা স্টিভ ডিটকো। কেননা স্টিভ বরাবরই একজন প্রচার বিমুখ মানুষ ছিলেন, তিনি চাইতেন তার সৃষ্টির সুনাম হোক নিজের নয়। স্টিভ বলতেন, মানুষ একদিন না একদিন স্পাইডারম্যানের মতো সুপার হিরো হবে। আজ মানুষ প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে গেছে। স্পাইডারম্যান জয় করেছে সারা বিশ্ব এবং কোটি কোটি শিশু কিশোরের হৃদয়। শুধু মাঝে নেই এর স্রষ্টা স্টিভ ডিটকো। মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।